হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর পার্থ আছি আপনাদের সাথে। আজকে আমরা অতি সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো শুটকি খাওয়া কি খারাপ নাকি ভালো। অনেকেই আমাদের কাছে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটি দেখার পরে আপনাদের এই প্রশ্নটির সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশে অনেক এলাকায় শুটকি মাছ খাওয়ার প্রবণতা আছে। রূপচাঁদা, লইট্টা, ছড়ি, ছোট চিংড়ি, গজার, পুঁটি, কাসকি ইত্যাদি মাছ শুকিয়ে শুটকি করা হয়। এটি বেশ জনপ্রিয় খাবার। কথা হলো, শুটকি মাছ কি খাওয়া খারাপ নাকি এতে কোনো উপকারিতা আছে? শুটকি মাছে তাজা মাছের তুলনায় আমিষ, প্রোটিন ও খনিজ লবণের পরিমাণ অনেক বেশি। আমি আবার বলছি, শুটকি মাছে তাজা মাছের তুলনায় আমিষ, প্রোটিন, খনিজ লবণের পরিমাণ অনেক বেশি, ক্যালসিয়াম ও লোহের পরিমাণও অনেক। ছোট চিংড়ির শুটকিতে লোহের পরিমাণ অত্যাধিক বেশি। রক্ত স্বল্পতা ও গর্ভবতী নারীরা এটি খেলে উপকার পাবেন। যারা দুধ খেলে বমি করেন বা সহ্য হয় না, তারা ল্যাকটোজ ইনটলারেন্স এ ভুগতে পারেন। তারা প্রোটিনের বিকল্প উৎস হিসাবে মাঝে মাঝে শুটকি খেতে পারেন। আসুন জেনে নিই কোন ধরনের শুটকি কী উপাদান আছে। প্রতি 100 গ্রাম আমিষ, প্রোটিন ও খনিজ লবণ। ছোট চিংড়ির শুটকি 62.4 গ্রাম প্রোটিন, 3,539 মিলিগ্রাম ক্যালসিয়াম, 354 মিলিগ্রাম ফসফরাস ও 28 গ্রাম লৌহ এবং 292 গ্রাম ক্যালোরি। ছুরি মাছের শুটকি 76.1 গ্রাম প্রোটিন, 739 মিলিগ্রাম ক্যালসিয়াম, 700 মিলিগ্রাম ফসফরাস, 4.2 মিলিগ্রাম লৌহ এবং 383 গ্রাম শক্তি আছে। ট্যাংরার শুটকি 45.9 গ্রাম প্রোটিন, 843 মিলিগ্রাম ক্যালসিয়াম, 400 মিলিগ্রাম ফসফরাস, 5 মিলিগ্রাম লৌহ ও 255 ক্যালোরি। লইট্টা শুটকি 61.7 গ্রাম প্রোটিন, 1781 মিলিগ্রাম ক্যালসিয়াম, 240 মিলিগ্রাম ফসফরাস, 20 মিলিগ্রাম লৌহ ও 295 ক্যালোরি রয়েছে। ফাইসা মাছের শুটকি 11 গ্রাম প্রোটিন, 1176 মিলিগ্রাম ক্যালসিয়াম, 478 মিলিগ্রাম ফসফরাস, 18 মিলিগ্রাম লৌহ ও 336 ক্যালোরি রয়েছে। অনেক উপকারিতা রয়েছে। এবার শুনি সতর্কতাগুলো। শুটকি প্রক্রিয়াজাত ও সংরক্ষণের সময় প্রচুর লবণ দেওয়া হয়, তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগের জন্য এটি ক্ষতিকর। আমি আবার বলছি, শুটকি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের সময় প্রচুর পরিমাণ লবণ দেওয়া হয়, তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আক্রান্ত রোগীদের জন্য এইটি ক্ষতিকর হতে পারে। বাত ও কিডনি রোগীদের বেশি শুটকি খাওয়া উচিত নয়। যাদের কিডনিতে ক্যালসিয়াম পাথর হওয়ার ঝুঁকি আছে, তারাও শুটকি এড়িয়ে চলবেন। ইদানিং শুটকি সংরক্ষণে ক্ষতিকর কীটনাশক DDT জাতীয় উপাদান দেওয়া হয়, তাই রান্নার আগে হালকা গরম পানিতে ভিজিয়ে বারবার পরিষ্কার করে নিন। বাড়িতে শুটকি সংরক্ষণ করতে হলে মাঝে মাঝে কড়া রোদ দেবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানান এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আমাদের চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।